বসে ওনার আবার কি পূজো টুজোর তো কোনো গুরুত্ব নেই ওনার কাছে উড়ে পাখি দুরে বছর পূজো পুরো মাটি আমি তোমার এই খোঁজতে যাইতেছিলাম, ওই অনু দিদিমণি একবার ডাকছেন। ও আচ্ছা আচ্ছা, আমি এখনই যাচ্ছি। আমায় ডাকছিলেন? হ্যাঁ পাখি, এসো না এসো, বসো। দেখো, কদিন আগে বাড়ির যে পরিস্থিতি ছিল সেটা হয়তো এখন কিছুটা স্বাভাবিক হয়েছে, কিন্তু দিদুনের মন মেজাজ খুব একটা ভালো নেই। আমি জানি, এর জন্য তো তাই আমি না। পাখি, তুমি একা নও, ভাইও যাকে ছাড়ো সেসব কথা ছাড়ো। জানো তো, প্রতি বছর আমাদের বাড়িতে দুর্গাপূজা হয়, কিন্তু এই বছরে দিদুনের ইচ্ছে নয় যে ধুমধাম করে পুজো হোক। আসলে আনন্দ করার মতন মনের অবস্থা দিদুনের নেই। তবে পুজো হোক বা না হোক, তোমার একটা জিনিস প্রাপ্য। এটা তোমার। আমার মায়ের গয়না। মা যখন বেঁচে ছিলেন প্রতি বছর পুজোয় এই গয়না পরে আর লাল পাড় শাড়ি পরে অষ্টমীতে অঞ্জলি দিতেন। মাকে যে কি সুন্দর লাগতো, যেন সাক্ষাৎ মা দুর্গা। তোমার এই হাতের বালাজোড়া, এই দুটোও মায়ের। মা সেই কবে ছোট বউয়ের জন্য তুলে রেখেছিল। মায়ের আরেকটা ইচ্ছে ছিল,
छोटुर बीयर पर दुर्गा पूजे छोटुर बू ए गयना पुरे पूजे अंश नेबे ताई आमी एटा तुम्हाके दिलाम मायर भालोबाशा आशीर्वाद इस सब किछु एर संगे जड़िए रयेछे যত্ন করে রেখো কিন্তু অনুদি আমার মনে হয় এই গয়নাগুলো আপনার কাছে রাখা উচিত আমি যা করেছি তারপর আমার এই অধিকারটা নেই যে আমি মায়ের গয়না পরব না বাকি যাই হোক না কেন তুমি ছোটুর বউ এটাই সত্যি আর আমার বিশ্বাস মা উপর থেকে সব দেখছে তুমি এই গয়নাগুলো পরলে মা খুশি হবে আর আমার মনে হয় ছোটুরও ভালো লাগবে আর না করো না ওগুলো রাখো से तू जरा अरे आंखों से तेरी क्या क्या छुपा है तुझको दिखाऊं मैं जरा अरे एक अनकहीं सी दास्ता कहने लगे हुआ